হ্যালো প্রোগ্রামার্স আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি সি এর এই ভিডিওটিতে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এই ভিডিওটি হলে আমি আপনাদের দেখাবো কিভাবে স্ট্রাকচারের মধ্যে কম্পেয়ার করতে হয় অর্থাৎ স্ট্রাকচার কম্প্যারিজন সম্পর্কে ধারণা দেবো সো আমি আপনাদের সরাসরি কোর্ট ব্লকসে নিয়ে যাচ্ছি গত লেক্সার ভিডিওটিতে যে কোর্ট আমরা করেছিলাম সেটা ওপেন আছে যারা এখনও গত লেক্সার ভিডিওটি দেখেননি দয়া করে ভিডিওটি দেখার পর এই ভিডিওতে চলে আসবেন ওকে তো এখানে যেটা ছিল আমরা দেখতে পাচ্ছি একটা স্ট্রাকচার তৈরি করেছিলাম পার্সন নামে এবং পার্সন স্ট্রাকচারের জন্য একটা ভেরিয়েবল তৈরি করেছিলাম এইখানে এবং নিচে আরও দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম তো আমি যেটা করবো একটা ভেরিয়েবল এইখান থেকে সরিয়ে নিতে পারতাম বাট যাই হোক থাকুক যেরকম আছে সেই রকম থাকুক এবং আপনারা যেটা দেখেছিলাম পার্সন ওয়ানের জন্য আমি দুটা বেলু দিয়ে দিয়েছিলাম পার্সন টুকে ইনিশিয়ালাইজ করেছি এবং পার্সন থ্রিকেও ইনিশিয়ালাইজ করেছি পার্সন এর যে বেলুগুলো ছিল সেগুলোই আমি পার্সন থ্রি এর মধ্যে রেখে দিয়েছি তো এবার আমি যে কাজটা করতে চাচ্ছি এগুলো আমি আর প্রিন্ট করতে চাচ্ছি না এখান থেকে সরিয়ে দিচ্ছি রাইট ওকে সো এতটুকু পর্যন্ত কী করেছি তিনটা ভেরিয়েবল এখানে দেখতে পাচ্ছেন পার্সন ওয়ান পার্সেন টু পার্সেন্ট থ্রি এবং তিনটাকেই আমরা ইনিশিয়ালাইজ করে দিয়েছি ওকে এটা হচ্ছে পার্সন ওয়ানের ভ্যালু এটা হচ্ছে পার্সেন টু এর ভ্যালু এবং পার্সেন এর ভ্যালু হচ্ছে পার্সেন টু এর যে যে ব্যুগুলো ছিল সেইগুলো এবার আমি কম্পেয়ার করতে চাচ্ছি পার্সন ওয়ানের এইজ এবং স্যালারি পার্সন টু এর সাথে ম্যাচ হয় কিনা না সেটা আমি দেখতে চাচ্ছি ওকে সো সেটা কীভাবে করবো ইফ লক্ষ্য রাখবেন পার্সন ওয়ান এর স্যালারি পার্সন ওয়ান ডট স্যালারি বা এইজ প্রথমে এইজ আমি ম্যাচ করার চেষ্টা করি পার্সন ওয়ানের এইজ পার্সন টু এর এইজের সমান কিনা না সেটা দেখতে চাচ্ছি প্রথমে এবং আমি আরেকটা জিনিস চেক করতে যাচ্ছি পার্সন ওয়ানের স্যালারি স্যালারি পার্সন টু এর স্যালারির সমান কিনা না পার্সন টু স্যালারি সমান কিনা না তো এইভাবে আপনারা চাইলে এই কন্ডিশনটা চেক করতে পারেন এবং এখানে আমরা বলে দিতে পারি প্রিন্ট এফ এর সাহায্যে পার্সন ওয়ান এর এইজ এবং স্যালারি ইকুয়াল টু পার্সন টু সো এখানে যেভাবে ইচ্ছা সেইভাবে আপনারা এই কাজটা করতে পারেন আমি এখানে দিতে পারি পার্সন ওয়ান ইকুয়াল পার্সন টু যে পার্সন ওয়ান এর ইনফরমেশন এবং পার্সন টু এর ইনফরমেশন এক্সাক্টলি সেম জাস্ট ইকুয়াল দিয়ে দিই ওকে তারপর যেটা করতে পারি দিতে পারি যদি ইকুয়াল না হয় সেক্ষেত্রে বলবে নট ইকুয়াল পার্সন ওয়ান নট ইকোয়াল টু পার্সেন্ট টু এখানে বোঝানোর জন্য আপনাদের এক্সাম্পল ইউজ করতেছি এক্স্যাক্টলি যে কোনো কিছু হওয়া লাগবে এমন কোনো কথা না কীভাবে কম্পেয়ার করতে সেটা দেখাচ্ছি পার্সন ওয়ানের এইজের সাথে পার্সেন্ট টুয়েল এর এজ কম্পেয়ার করতেছি এবং পার্সন ওয়ানের স্যালারির সাথে পার্সেন্ট এর স্যালারি কম্পেয়ার করতেছি ওকে ব্যাট সিট কোডটা রান করে দেখাচ্ছি আপনাদের সো এখানে একটা সেমিকোলন মিসিং সেই জন্য অ্যারোটা দেখাচ্ছে তো আমরা এটা দেখতে পাচ্ছি পার্সন ওয়ানের কি আছে এইজ টোয়েন্টি সেভেন স্যালারি এত বাট পার্সন টু এর এইজ হচ্ছে টোয়েন্টি ফাইভ এবং স্যালারি এত ডেফিনেটলি এখানে ম্যাচ না সেক্ষেত্রে দেখানোর কথা পার্সন ওয়ান নট ইকুয়াল টু পার্সন টু এবং এক্স্যাক্টলি সেটাই দেখাচ্ছে পার্সন ওয়ান নট ইকুয়াল টু পার্সন টু বাট এবার আমরা যদি একটু চেঞ্জ করি পার্সন টু এর এইজের সাথে যদি আমরা

পার্সেন্ট টু ইকোয়াল টু পার্সেন্ট থ্রি তো আশা করি কীভাবে স্ট্রাকচারে কম্পেয়ার করতে হয় সেটা আপনার শিখে নিলেন পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে স্ট্রাকচার রিলেটেড নতুন আরেকটা প্রোগ্রাম থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ